হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমি এখন রাস্তায় বেরিয়ে পড়েছি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। প্রত্যেকটা ভিডিও আমি আমার মুখ দেখিয়ে শুরু করি, কিন্তু আজকের এই ভিডিওটাতে আমি আমার মুখ দেখাবো না। তোমাদের হয়তো একই জিনিস দেখে দেখে বোর লাগতে পারে, তার জন্যই আজকের এই ভিডিওটা আমি একটু অন্যরকমভাবে করছি। তোমরা আশা করি ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওর টপিক কি। তো আজকে হলো বুধবার আর আজকে কার্তিক পুজো আছে। তো তোমাদের সবাইকে প্রথমেই জানাই কার্তিক পুজোর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই খুব মজা আনন্দ করে কার্তিক পুজোটা কাটাচ্ছ। তো কাছাকাছি অনেকগুলো ঠাকুর হয়েছে, তো এখন সেগুলোই দেখতে যাব। তো তোমরা দেখতেই পাচ্ছ সামনেই একটা কার্তিক পুজো হয়েছে, তো চলো তোমাদেরকে সেটা আগে দেখিয়ে দিই। তো এটা হলো আমারই একটা বন্ধুর কার্তিক পুজো। তো এখানে যা যা দেখতে পাচ্ছ বেশিরভাগই সব ওই করেছে, মানে আমার ওই বন্ধুটাই করেছে। এখানে যা লাইট আছে, তারপর আলপনা দেওয়া থেকে শুরু করে প্রসাদ সাজিয়ে গুছিয়ে দেওয়া সব ওই করেছে। তো দেখতে পাচ্ছ ছোট জায়গার মধ্যে কি সুন্দর করে করেছে, যা ওপরে একটা ছাতা টাঙানো, দেখতে বেশ ভালোই লাগছে। তোমরাও দেখো ওপর দিয়ে টুনি লাইট দিয়ে চারিদিকটা কত সুন্দর দেখাচ্ছে। তো এই ঠাকুরটা আমাদের একদম বাড়ির পাশেই হয়েছে, তো আমারই একটা দাদা করেছে। তো দেখো কি সুন্দর করে করেছে, ফুল গাছের ওপর দিয়ে লাইট দিয়ে কি সুন্দর লাগছে দেখতে। আর ঠাকুরটাও অপূর্ব হয়েছে দেখতে, ছোট্ট অনেকটা গোপাল ঠাকুরের মতো দেখতে লাগছে। সব কিছুই খুব সুন্দর হয়েছে, টুনি লাইট, তারপরে এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। তো দাদাটা সারা রাত জেগে এই ঠাকুরের প্যান্ডেল ট্যান্ডেল যা কাজ সব করেছে। তো চলো তোমাদেরকে তাড়াতাড়ি বাকি ঠাকুরগুলো দেখিয়ে দিই, কারণ অলরেডি ভিডিওটা 2 মিনিটের বেশি হয়ে গেছে আর এখনও অনেক ঠাকুর দেখা বাকি আছে। এখনও আরও দূরে যাব, আরও অনেকগুলো ঠাকুর দেখতে হবে। তো চলো তাহলে তোমাদেরকে একটু তাড়াতাড়ি করে ঠাকুরগুলোকে দেখিয়ে দিই। দিদা খুঁজছে ও কোথায় যাবে। তো গাইস, আমরা এখনও পর্যন্ত 9টা ঠাকুর দেখলাম, আর এই ঠাকুরটা দেখলে 10টা ঠাকুর হবে আমাদের দেখা।
তো বাইরে দিয়ে দেখতে পাচ্ছ অপূর্ব লাগছে দেখতে, কি সুন্দর প্যান্ডেলটা। তো চলো এবারের ভেতরে গিয়ে দেখা যাক ভেতরটা কেমন করেছে। তো চলো যাওয়া যাক। তো গাইস এটা হলো নটরাজ ঠাকুর। তো এখন 8:30 মতো বেজে গেছে, দেখি আর কটা ঠাকুর দেখব তারপর আমরা বাড়ি যাব। তো কটা ঠাকুর দেখেছি সেটা ভুলে গেছি আমরা, তো দেখি সামনে আরও কটা ঠাকুর আছে পরপর, তো সে কটা দেখে নিই আর 4-5টা মতো দেখব, তারপর দেখে বাড়ি যাব।
তো গাইস, এটা হলো আমাদের দেশমাতা ঠাকুর। তোমরা দেখতেই পাচ্ছো প্রতিমার হাতে আমাদের দেশের পতাকা অর্থাৎ ভারতবর্ষের পতাকা আছে। তো গাইস, এটাই আমাদের লাস্ট ঠাকুর। এই ঠাকুরটা দেখেই তারপর আমরা বাড়ি যাব, কারণ 9:30 বেজে গেছে, আর বেশি দেরি করা যাবে না। তো এখানে এটা দেখো কি সুন্দর লাগছে, এখান দিয়ে ফেনা ফেনা পড়ছে আর জল পড়ছে, আর ওখানে পুজো হচ্ছে। তো গাইস, ভিডিওটাকে আর বেশি বড় করলাম না, অলরেডি 11 মিনিটের বেশি হয়ে গেছে ভিডিওটা। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাবে, আর পারলে এই ভিডিওটা তোমাদের সব বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে ভিডিওটাতে অতি অবশ্যই একটা লাইক করে দাও, কারণ লাইক করলে আমি পরের ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ পাই, আরও মোটিভেট হই। তো অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান অল করে রাখো। এরপরে আমি আরও ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব তোমাদের। তো এই যে ঠাকুরটা তোমরা দেখে নাও, বাহ, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। এতগুলো যা আমি ঠাকুর দেখলাম তার মধ্যে এটা একটু আমার ভালো লেগেছে, মানে বাকিগুলোও ভালো লেগেছে কিন্তু এটা একটু বেশি ভালো লেগেছে আমার। তো চলো, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অ্যান্ড বাই।